Physiology of Hearing Part 2 Part 1 এ আমরা দেখেছি কিভাবে কানের ভিতরে শব্দ ঢোকে এবং সেই শব্দ কিভাবে কানের যে অডিটরি ক্যানাল আছে সেই ক্যানাল দিয়ে কিভাবে এই টিম্প্যানিক পর্দার মাধ্যমে এই হাড়ের মাধ্যমে কিভাবে এই ককলিয়া যায় এবং ককলিয়া থেকে কিভাবে সেই শব্দটা ব্রেনে চলে যায় এবং আমরা শুনতে পারি পার্ট 2 তে আমরা দেখব কিভাবে ককলিয়ার ভিতরে সাউন্ডটা প্রসেসড হয় এবং সেই প্রসেস সাউন্ডটা আসলে আমরা কিভাবে শুনতে পারি ককলিয়া হচ্ছে এই শামুকের মতো যে অর্গানটা তাকে আসলে ককলিয়া বলে তো ককলিয়াতে সাউন্ডটা ঢোকে হচ্ছে এই স্ট্যাপিস দিয়ে স্ট্যাপিস যে হাড়টা তার মাধ্যমে সাউন্ডটা এই ককলিয়ার ভিতরে ঢুকতে পারে আর ককলিয়া দেখতে শামুকের মতো হলেও আসলে এই যে পেঁচানো অংশটা সেটাকে যদি লম্বা করা হয় তাহলে একটা দেখতে লম্বা বস্তুর মতো মনে হবে আসলে তো সাউন্ড যখন এই স্টেপিস দিয়ে ভিতরে ঢোকে তখন এই ককলিয়ার ভেতরে দিয়ে এইভাবে ভিতরের দিকে ঢোকে তারপর এখান দিয়ে যায় আবার সে ঠিক এখান দিয়ে ফিরে আসে অর্থাৎ ঢুকলো এখান দিয়ে ফিরে আসলো এখান দিয়ে তারপর এখান দিয়ে ফিরে আসে অর্থাৎ যে দুটি উইন্ডো আছে তার প্রথমটি হচ্ছে ওভাল উইন্ডো আর দ্বিতীয়টি হচ্ছে রাউন্ড উইন্ডো শব্দ যখন এখান দিয়ে ঢোকে তখন ভেতরে যে লিকুইডে সে প্রেসার ক্রিয়েট করে সে প্রেসারটা আসলে এই রাউন্ড উইন্ডো দিয়ে রিলিজ হয় যার কারণে ভিতরের লিকুইডটা আসলে ফ্লো হয় অর্থাৎ ভিতর দিকে ঢোকে আর এই ককলিয়াটাকে যদি আমরা ঠিক এইভাবে কেটে ফেলি ঠিক এইভাবে কেটে ফেলি তাহলে দেখতে হয় ঠিক এইরকম তো পূর্ণ একটা নল যেটা আসলে এইটা সেটা আসলে তিনটা ভাগে বিভক্ত সেটা হচ্ছে প্রথমটা হচ্ছে স্ক্যালা ভেস্টিবিউলি এবং সেটা হচ্ছে এই পার্ট তারপরে হচ্ছে স্ক্যালা মিডিয়া যেটা হচ্ছে এই পার্ট আর 3 নাম্বারটা হচ্ছে স্ক্যালা টিম্প্যানি সেটা হচ্ছে এই পার্ট তো শব্দ যখন এই ক্যানালগুলোর ভিতর দিয়ে যায় এবং এখান দিয়ে বের হয়ে আসে যেমনটা ঠিক এখানে দেখানো হলো তখন সেই শব্দের যে ফ্রিকোয়েন্সি সেই ফ্রিকোয়েন্সি এই স্ক্যালা মিডিয়ার ঠিক উপরে যে মেমব্রেন আছে এবং নিচে যে মেমব্রেন আছে সেখানে প্রেসার ক্রিয়েট করে এবং এই প্রেসারটা আসলে মেকানিক্যাল প্রেসার তো ভিতরের এই জিনিসটা আরো বড় করে দেখানো হয়েছে এই জায়গায় যেটা হচ্ছে এটা হচ্ছে স্কেলা ভেস্টিবিউলি স্কেলা মিডিয়া আর স্কেলা টিম্প্যানি স্কেলা ভেস্টিবুলি কিংবা স্কেলা টিম্পানি সেখানে কিছু তরল পদার্থ দ্বারা পূর্ণ থাকে, যার নাম হচ্ছে পেরিলিম্ফ। আর এখানেও থাকে পেরিলিম্ফ। আর স্কেলা মিডিয়ার ভিতরে থাকে হলো এন্ডোলিম্ফ। তো এন্ডোলিম্ফ আর এই পেরিলিম্ফের ভিতরে যে পার্থক্য সেটা আসলে সোডিয়াম আর পটাশিয়ামের ভিতরে। পেরিলিম্ফে আসলে সোডিয়ামের কনসেন্ট্রেশন হাই থাকে, আর এন্ডোলিম্ফে আসলে পটাশিয়ামের কনসেন্ট্রেশন হাই থাকে। তো শব্দ যখন এইখানে ধাক্কা মারে তখন যে মেমব্রেনটা এখানে দেখা যাচ্ছে এটা খুবই পাতলা, এবং সে আসলে এই প্রেশারটা ট্রান্সমিট করে ভিতরে। আর ঠিক এখানে যে মেমব্রেনটা থাকে সেটা আসলে খুব পাতলা, এবং সেও আসলে শব্দটা ট্রান্সমিট করতে পারে, যার ফলে শব্দ যখন এর ভিতর দিয়ে যায় তখন এই দুটো মেমব্রেনকে সে ভাইব্রেট করে, যার কারণে ঠিক এইখানে যে জিনিসটা আছে সেই জিনিসটাই আসলে শব্দটা প্রসেস করে এবং ব্রেনের কাছে পৌঁছিয়ে দেয়। তো এই যে অর্গানটা, সেই অর্গানটার নাম হচ্ছে অর্গান অফ কর্টি। তো এই সেই অর্গান অফ কর্টি, এবং এই অর্গান অফ কর্টিকে যদি বড় করে দেখানো হয় তাহলে দেখতে হবে এইরকম। এবং সেখানে আছে ব্যাসিলার মেমব্রেন, টেক্টোরিয়াল মেমব্রেন এবং হেয়ার সেল। এই হেয়ার সেলগুলো দুই স্তরে সজ্জিত থাকে, এটা হলো প্রথম স্তর, এটা হলো দ্বিতীয় স্তর। এবং এই হেয়ার সেলগুলোর মাধ্যমে শব্দ সবশেষে ব্রেনের দিকে চলে যায়। কিন্তু এই হেয়ার সেলগুলো আসলে কিভাবে শব্দটা প্রসেস করে, তো হেয়ার সেলকে যদি আমরা একটু বড় করে দেখি তাহলে দেখতে হবে এইরকম। এটা হচ্ছে হেয়ার সেলের দুইটা সারি, যেটা ঠিক এইখানে দেখানো হলো। তো হেয়ার সেলের ঠিক মাথার দিকে থাকে সিলিয়ার মতো কতগুলো অংশ বা রোম যেটাকে বলে, সেটার মাধ্যমেই আসলে শব্দটা প্রসেসড হয় অথবা প্রসেসিংটা শুরু হয়। এই সিলিয়াগুলো যখন এই টেক্টোরিয়াল মেমব্রেনের সাথে ফ্রিকশন হয়, ফ্রিকশনটা হয় কারণ শব্দ যখন স্কেলা ভেস্টিবুলি দিয়ে পাস হয় তখন শব্দটা ঠিক এভাবে পাস হয়ে এই টেক্টোরিয়াল মেমব্রেন পাস হয়ে তারপরে এই ব্যাসিলার মেমব্রেনে চলে আসে। আর তখন ব্যাসিলার মেমব্রেন ঠিক উপরে এবং নিচে কাঁপতে থাকে, যার কারণে এই হেয়ার সেলের যে সিলিয়াগুলো আছে সেগুলো এই টেক্টোরিয়াল মেমব্রেনের যে নিচের দিকে অংশ আছে সেখানে ঘষা খায়, যার ফলে একটা মেকানিক্যাল ফ্রিকশনের তৈরি হয়। এবং এই ফ্রিকশনের মাধ্যমেই শব্দের প্রথম প্রসেস। আচ্ছা, এটা হচ্ছে হেয়ার সেল। এবং হেয়ার সেলের উপরে যে রোমগুলো থাকে সেটি তিন স্তরে থাকে এবং তিন স্তরে এখানে দেখানো হচ্ছে প্রথম স্তর, দ্বিতীয় স্তর এবং তৃতীয় স্তর। এবং প্রত্যেকটা স্তরের যে শিলাগুলো থাকে সেগুলো তার ঠিক পরবর্তী দ্বিতীয় স্তরের সাথে প্রোটিন ফাইবারের মাধ্যমে যুক্ত থাকে। এবং যখন মেকানিক্যাল শেয়ারিং হয় এবং এই সেলগুলো নাড়াচাড়া করে তখন এই ফাইবারগুলোর ঠিক এইখানে থাকে কিছু মেকানিক্যালি অ্যাক্টিভেটেড পটাশিয়াম চ্যানেল। তো যখন এই সিলিয়াগুলো ঠিক এইদিকে সরে যায় তখন এই যে চ্যানেল আছে সেই চ্যানেলটা ঠিক ওপেন হয়ে যায় এবং তখন পটাশিয়াম সেলের ভিতরে ঢুকতে পারে। অর্থাৎ সেলের বাইরে থেকে পটাশিয়াম সেলের ভিতরে ঢুকে গেল এবং স্বাভাবিকভাবেই তখন ঠিক এইটুকু অংশে যে পটাশিয়ামের পরিমাণ তখন বেশি থাকে। এবং পটাশিয়াম যখন সেলের ভিতর ঢুকে গেল তখন সে সেলের ভিতরে গিয়ে সেল মেমব্রেনে পটাশিয়াম যখন এই ক্যালসিয়াম এর চ্যানেলের সাথে যুক্ত হয় তখন ক্যালসিয়ামগুলো সেলের ভিতরে ঢোকে। আর ক্যালসিয়াম যখন সেলের ভিতরে ঢোকে তখন কিছু নিউরোট্রান্সমিটার থাকে সেলের ভিতরে, এগুলো হচ্ছে নিউরোট্রান্সমিটার। তখন ক্যালসিয়াম এই নিউরোট্রান্সমিটারগুলোকে জাস্ট এই সেলের সাথে যুক্ত করতে হেল্প করে এবং তার মাধ্যমে যেটা হয় সেটা হলো এক্সোসাইটোসিস। যার ফলে এই নিউরোট্রান্সমিটারগুলো সেল থেকে বের হয়ে যায়। বের হয়ে যে নিউরনগুলো আছে এখানে তার যে সিনাপস আছে সেই সিনাপসে সে কাজ করে, যার ফলে এই যে কেমিক্যাল সিগন্যাল যেটা এই নিউরোট্রান্সমিটারের মাধ্যমে তৈরি হলো সেটা একটা ইলেকট্রিক্যাল সিগন্যালে রূপান্তরিত হয় এবং সেই ইলেকট্রিক্যাল সিগন্যালটা এই নার্ভের মাধ্যমে সবশেষে ব্রেনে চলে যায়। এবং ব্রেনে চলে যাওয়ার পরে আমরা সেটাকে শব্দ বলে বুঝতে পারি কিংবা শুনতে পারি। কিন্তু ব্রেনে যখন যায় তখন শব্দ তো আসলে বিচ হার্টজ থেকে 20,000 হার্টজের একটা ফ্রিকোয়েন্সি। তো এই ভিন্ন ভিন্ন ফ্রিকোয়েন্সির শব্দ আসলে আমরা কিভাবে শুনতে পারি যদি শুধুমাত্র এই ক্যালসিয়াম রিলিজ কিংবা নিউরোট্রান্সমিটার যে রিলিজ হয় তার মাধ্যমে যদি শব্দটা যায় তাহলে ভিন্ন ভিন্ন শব্দ আমরা কিভাবে শুনতে পারি? সেটা হলো এই ককলিয়ায়। ককলিয়ার ফার্স্টের দিকে যে হেয়ার সেলগুলো থাকে সেই হেয়ার সেলগুলো 20,000 হার্জের যে শব্দ সেগুলোকে ট্রান্সমিট করে। আর আস্তে আস্তে যত ভিতরের দিকে যাওয়া যাবে ততই তার ফ্রিকোয়েন্সি কমতে থাকবে এবং আস্তে আস্তে কমতে কমতে ঠিক যখন সে এখানে থাকবে তখন সে 20 হার্জের যে কম্পাঙ্ক সেটা শুনতে পারবে। তার মানে মানুষ কখনোই 20,000 হার্জের বাইরের যে শব্দ সেটা আসলে শুনতে পারবে না। সেটা এই কারণে, কারণ শোনার মতো ক্যাপাসিটি মানুষের নেই, কারণ এই ককলিয়া সেভাবে তৈরি করা আছে।